মূল্যবৃদ্ধির বাজারেও দেদার বিক্রি ইলিশ, আর হবেই না কেন, রবিবার জামাই ষষ্ঠী, তাই জামাইয়ের পাতে ইলিশ ছাড়া ষষ্ঠী একেবারেই বেমানান। জামাই ষষ্ঠীর আগের দিন শনিবার সকালে বিভিন্ন বাজারে দেখা গেল একই চিত্র। মাছ বাজারে ইলিশ মাছ কিনতে দেখা গেল ক্রেতাদের। শ্বশুর মশাইদের পকেটে টান পড়লেও ইলিশ মাছ যে কিনতেই হবে। তবে এবারে ইলিশের দাম অন্যান্য বারের তুলনায় আকাশ ছোঁয়া। মূলত বাংলায় যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, সাধারণত এই ইলিশ ডায়মন্ড হারবার ওড়িশা দীঘা বাংলাদেশ থেকে আসে। তবে এবার বেশি বিক্রি ডায়মন্ড হারবারে ওড়িশার ইলিশের। সব থেকে বেশি দাম বাংলাদেশের ইলিশের। অন্যান্য বারের তুলনায় এবার ইলিশের যোগান অত্যন্ত কম। ইলিশের দাম বেশি হলেও জামাই ষষ্ঠীর আগে থেকেই মাছ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ওড়িশার ইলিশ 1000 টাকা কিলো, ডায়মন্ড হারবারের ইলিশ 900 টাকা কিলো, দীঘার ইলিশ 800 টাকা কিলো, মায়ানমারের ইলিশ 1200 টাকা কিলো। সব থেকে বেশি দাম বাংলাদেশের ইলিশের, 2000 টাকা কিলো, যা কিনতে হিমশিম খেতে হচ্ছে মানুষকে। তবুও আজ ইলিশ কিনে ফ্রিজে রেখে দেওয়ার চিন্তা মানুষের। ইলিশের পাশাপাশি চিংড়ির দাম আকাশ ছোঁয়া। বড় চিংড়ি 900 টাকা কিলো, মাঝারি ও ছোট চিংড়ি 500 থেকে 600 টাকা কিলো। ক্রেতার কথায় দাম চড়া হলেও জামাইকে বছরে একবার খুশি ইলিশ চিংড়ি ছাড়া জমে না। তাই মূল্যবৃদ্ধির মধ্যেও ইলিশ চিংড়ি কিনতে শ্বশুর মশাইরা হাজির বাজারে বাজারে। আমাদের জামাই ষষ্ঠী বাঙালির একটা বড় উৎসব, কিন্তু মাছের বাজারে এসে দেখলাম মাছের দাম একদম আকাশ ছোঁয়া। ইলিশ মাছ নিতে গেলাম 1400-1500-1600 টাকার নিচে নাই। চিংড়ি মাছ দেখছি আজকে 400-500 টাকার চিংড়ি মাছ আজকে 1200 টাকা কিলো। এই তো অবস্থা, জামাইয়ের পাতে যে কী পড়বে তা তো বুঝতে পারছি না, খুবই বাজে অবস্থা মাছের বাজারে। ইলিশগুলো তো বেশিরভাগই ওই দীঘা মায়ানমার এগুলোরই ইলিশ, ডায়মন্ড হারবার ভালো ইলিশ তো সেরকম কিছু দেখা যাচ্ছে না বাজারে, কিন্তু দামটা কিন্তু আকাশ ছোঁয়া দাম। সে তো দেখছি ইলিশ ভালো ইলিশ উঠেছে। হ্যাঁ, কালকে জামাই ষষ্ঠী, তাই ভাবছি জামাই ষষ্ঠীর দিন পাবো কি না, আজকে ওই জন্য বাজারটা করে নিলাম। হ্যাঁ, অন্য দিনের তুলনায় একটু দরটা বেশি মনে হচ্ছে, কিন্তু যা বাজারে যা ইলিশের অবস্থা সেজন্য দামটা ঠিকঠাক আছে। এবার মনে হচ্ছে যে ইলিশটা আজকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে কালকে হবে কি না। হ্যাঁ, দুদিন থেকে তো ঘুরে যাচ্ছি, খুব একটা ভালো নজর পড়ছে না, আজকে একটু নজরে পড়লো। হ্যাঁ, অন্যবারের তুলনায় একটু মন্দা আজকে, আজ অন্য দিনের তুলনায় আজকে ভালো মাছ ঢুকেছে। ইলিশ, যেসব ইলিশ কাস্টমার খাবার ইচ্ছা সেই ইলিশই এসছে। ইলিশের সাইজ ভালো এসছে, 1 কিলো, 1.5 কিলো, 1.5 কিলো। যেমন পদ্মার ইলিশ 2000 টাকা কিলো, উড়িষ্যার ইলিশ 1000 টাকা, 800 টাকা কিলো, ডায়মন্ডের ইলিশ আজ আপনার 900 টাকা কিলো। যেমন কোয়ালিটি দিবে কাস্টমার সেই হিসাবে মাছ দিবে। এখানে উঠানো